আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এভরিওয়ান। আশা করি আপনারা সকল সুস্থ আছেন, ভালো আছেন। আজকে নতুন আবার আরো একটা ব্লগ আপনারা লাগি আমি রেডি করছি। আশা করি ব্লগটা আপনারা ভালো লাগবো। নিয়মিত আমি আপনারা লগে রান্দার ব্লগ শেয়ার করি, আর আমি কিতা রান্দি কিলা রান্দি সকলটা বিস্তারিত ইন ডিটেলস আপনারা লগে শেয়ার করি। আজকে ভাবলাম যে রান্দা তো এমনি দেখাইলাই সুন্দর রান্দা হয়ে গেছে গি, অত ইজি এডিটুডিট কইরা আপনারা সামনে খালি যেখানিন দেখার যোগ্য বা দেখলে খুশি হই বা বালা পাইবা ওখানিন খালি দেখাই, আর বাকি যে কষ্ট বা বাকি যে পাই পরিষ্কার বা ইতার করে দিয়ে কত পরিশ্রম যায় কিবা যু আর কেমন তো আর বোঝানি হয় না, দেখা হয় না। আর এটা তো আর আসলে আমরা গড়গড়ের কাহিনী, যেনে যে গিন্নি অকল আসইন যারা রান্দা বাড়া করইন পরিবার লাগি তারা জানবা। তো আজকে আমি মনে করলাম যেনে রান্দি রান্দি আপনারা লগে একটু গল্পও করিলাই, আর আমি কিতা পরিশ্রমগুলা ফেস করি বা কিতা কিতা সমস্যাগুলা ফেস করি ওগুলো আপনারা লগে শেয়ার করিলাই। তো প্রথমত আপনারা যতজন রান রান্দইন বা বাজার আট করেন তারা আম শিওর ওয়েল সিম্পেথাইজ উইথ মি অ্যান্ড বুঝতে পারবা যেনে আমার কষ্টটা বা আমার কমপ্লেনটা কোনানো। রানতে হইলেও একশো একটা মাথার মাঝে থাকে, যেন কিতা রানমু, কিতা দি রানমু, মাছ রানমু না মাংস রানমু, চিকেন রানমু নি না মা শাক সবজি করমু। তো আমি আজকে অনেক অনেক বছর ধরি, অনেক বছর বলতে মেবি 20-25 বছর ধরিয়েও আমি একলগে অনেকগুলা রান্দা করি, রান্দার মানে উইকলি রান্দা করি আর কি। ওইটা আমি ফ্রিজও রাখি রাখি, দুইটা একটা খড়ি খড়ি তরকারি ওলা বার করি, বার করিয়া হারি আমার খাওয়া হয়। তো যেহেতু আমি একটু বলাইয়া রান্ধি তো আমার জিনিসগুলাও একটু বেশ করে তৈয়ার তৈয়ার করা লাগে, শাক সবজি মাছ মাংস যাতে রান্ধি। তো রান্দা মাথা থামাইলেও সবচেয়ে পয়লা জিনিস মাথার মাঝে আয় যেন আজকে কিতা রান্ধবো, মাছ যদি বার করি তে কিতা মাছ বার করবো, আর ই মাছের লগে সবজি কিতা যাইব, মাংস যদি রান্ধি এটা বন্যা রান্ধবো নি না একটু জোল দিয়া রান্ধবো, আলু দি না কিতাব দিমো, এনে মাথার মাঝে সো মেনি ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যান কিতা মানাইমো কিতা না মানাইমো। আর আমার গড় দুঃখর বিষয় অনেক পরিবারও আসলে বাইরে গিয়া হারি বাজারাট করইন বা শাক সবজি বাজারাট করইন, আনফর্চুনেটলি আমার গড় আসলে ই পরিবেশটা নাই, আর কারণ ওই কিতা কিছু আমারও দোষ শিকানোর মাঝে, আমি একলা আমার হাজব্যান্ডের ব্লেম করতাম নাই, যেনে থানোর দোষ কিছু আমারও দোষ, মানে শাক সবজি যেত আনই এখানোর মাঝে অনেকটা যেমন আমার পছন্দ লাগে না, বা তাইন বাজার কইরে আনল কিন্তু তাই অত উত্তম বাজারই নাই, কিছু জিনিস সকল তথা যান তা যেমন তাই আসলে জানই না বা অতটা খেয়াল করই না, ওখানে গিয়া আমরা দুজনের একটু সমস্যা হয়ে যায়। সো আমি ওটুকু কইতাম সাইরাম বাজারের তাকি লাগাইয়া রান্দা বাড়ার দায় দায়িত্বটা বেশি বেশিরভাগ আমারও থাকে আর কি। সো এভরি উইক আমি যখন রান্ধি আপনারা দেখেন প্রায় সময়ও আমি একটু ব্যালেন্স রাখতাম চাই, যদি দুইটা মাছ রান্ধি দেন সবজিও দুইটা রান্ধতাম চাই, বা একটা মিট রান্ধলে আর চিকেন রান্ধি না, বা চিকেন রান্ধলে আর যেমন মিট রান্ধি না, বা ডাইল বা ও জাতি জিনিস আঁকি আমার বাসার মিক্স করে রাখা লাগে, কারণ আমার ছেলে খাইলি বা কিন্তু একটু ক্ষতি নাতি করেন মাংস ডাইল বা সবজি অত হইলে একটু বালা ফাইন, তেমনভাবে আমার হাজব্যান্ড বা আমি নিজেও আসলে সকল জাতর মাছ আমার ঘরে আসলে চলে না, যে কারণে বাজারটাও একটু বুঝে শুনে করা লাগে, যদি খাওয়া হয় না তো আইনেও লাভ নাই। আর আমিও আসলে সকলটা আসলে পছন্দ কিতা মানে সুবিধা পাই না খাইতে। তো যাই হোক আমরা ঘরে বেশিরভাগ আসলে শাক সবজিটাও একটু বেশি চলে আর কি। তারপরে তো রান্দা বাড়া যাও হোক আলহামদুলিল্লাহ, এনেও বাচ্চাতে আসলে কমপ্লেন করেন না যে তো সামনে দিয়ে থাকে খাইলাই না, নাইলে তারা তারা রইও নিজে নিজে হইও তারার ওন চাহিদা মতো তারা রান্দা বাড়া করেন। অ্যান্ড আমার মেইন সমস্যা ওই কিতা মাই হাজব্যান্ড তাই না আসলে তাই কিতা করেন না, বাড়ার খানি মুঠিও পছন্দ করেন না, বা বাড়া তাকে যেন আইনা খাইলিবা বা বাড়া গিয়া যেন খাইলিবা ইটা মুঠেও তাই পছন্দ করেন না, এবলা যদি একটা সবজিও হোক তো তাই নাকি গরো খানি পছন্দ করেন যেন গরো খাইতা, তেমনভাবে আমিও যেমন যদি এমনি ফ্রেন্ড ফ্রেন্ডসের লগে বাড়া খানি যাওয়া ফরি যায় কোনো সময় দেন দাসেট ও যাওয়া হয়েছে, এই যেন নিজে ইচ্ছা করে গিয়া কোনো খানো বইয়া খাইমইমো আসলে ই
উঠবে আসটা নাই, আর অতটা পছন্দ নাই, যে কারণে আমার গরু রান্দাও একটু বেশি রান্দা লাগে, বা গরু একটু সবসময় উঠার হাড়ি উকারি রাখা লাগে। এখানে আমরা বাত মানুষ, আমরা বাতে মাছে বাঙালি, তো আমরা বাতর খানিটা বা মাছ মাংসের খানিটাও একটু বেশি আমরা। সো ইট ইজ আ প্লেজার নিজের ফ্যামিলির লাগিয়ে, নিজের বাচ্চার লাগিয়ে রান্দা বাড়া করা, ফ্যামিলিরে সেবা যত্ন কইরা খাবানি। কিন্তু কোনো কোনো সময় আসলেও জানে হয় জানে আই উইশ আই কুড টেক এ ব্রেক, যদি খেউ রান্দা কুলা কইরা দিলে এটা জানে না মানে, আর না মানে কোনো সময় জানে রান্দা লাগে, দ্যাটস ওয়েন একটু নিজেরে নিজে মনে লাগে জানে এটা যেমন একটা ডিউটি হয়ে গেছে কি জানে এটা করা লাগে। আর এটা এই দেশের উপরে আমরা যারাও আছি, দিস ইজ সমথিং এটা খালি আমি করি নাই, আমার লাখানি যে মহিলাসকল আসইন গরু সবসময় তাক হইন, আর রান্দা বাড়া করেন, খান থাকি আইয়া যারা করেন তারাও সমানভাবে পরিশ্রম করেন। আসলে এটা একটা দায়িত্ব ও ইয়া মানে ফুরিকে যায় যেন দায়িত্ব হয়ে যায় যেন এটা করণও লাগবো। কোনো সময় লাগে ইফি হাতে হেল্প ইন হ্যান্ড, সে যদি একটু সাহায্য করতা, যেনে রান্দাগুলা খালি তৈয়ারিয়ার কইরা দিলে এটা, বা হেসকালও দুদিন খালি আটানি উঠানি বা দোয়া তুত একটু সাহায্য করিলি তা, দেন মেবি ই উড বিন এ গ্রেট গ্রেট হেল্প। কিন্তু এই দেশের মাঝে আসলে ইলাকান সকল সময় সুযোগ সুবিধা ওয় না, বা সেও ইলাখান সাহায্য দেওয়া দেওয়ার মতো নাই। আর সাহায্য আর দিবা কিতা অনেকখান আসইন মানুষে রাখ হইন, যেন আজকালকে তো অনেক মহিলাসকল আসইন যেন একটু খাম ঠাম ঠুকাইন মানে বিনদেশি অকল বা কিতা। কিন্তু আপনার আমার যে রান্দা মানে আমার বাঙালি বইনাইতর যে রান্দা, ই রান্দা আমি মনে করি আমরা আমরা নিজের নিজের সারা আর খেয়েও আই আমরা খুশি করতে পারতো নাই, আর আমরা লাখান আমরা রান্দা খেয়েও খাবাইতেও পারতো নাই। সো এটা আমরা নিজে নিজেও করা লাগবো, আর আই থিঙ্ক দ্যাটস ইনো আমরা নিজেও এটা নিজের অভ্যাস করছি, নিজের বাচ্চা কাচ্চারে এলা খাবাইয়া অভ্যাস করাইছি। তো এটা আর বাড়া আর খেয়াইয়া করিয়া দিলেও ওইতো নাই, পয়লা নম্বর কথা তোমার নিজেরও পছন্দ আইতো নাই বাচ্চা, বা ইনো গরুর আর যেন সদস্যসকল আছেন তারার পছন্দ হওয়া তো দূরের কথা। কিন্তু তারপরেও আইজকালকু অনেকজনে আছে যেন ইনো এক্সট্রা খাম উম ঠুকাইন, সো ইনো লাইক ক্লিনার উলিনার হিসাবে আর কি যদি সাইন যেন ক্লিনার একটা রাখা লাগে তা পারা যায়, বা মনে করেন যেন আচ্ছা যদি কিছু একটু যদি এভরি উইকও না হয় মাসে একবারও একটা ডিপ ক্লিনিং করানি যা লাগে গর তা করানি করানি যায়, মানে এটা এখন দেখছি প্রায়জনেও করেন, বা যারা একটু সময়ের অভাব মনে করলা যেন আচ্ছা ঠিক আছে একটু ইনো পয়সাও যাকি তো আটলিস্ট জানোর মাঝে একটু আরাম হয়ে গেল। সো ওটা ও পরিবেশটা দেখছি এখন কিছু আছে মানে অনেকজনে এটা করেন, অ্যান্ড যারা এদেশের মাঝে অনেক আসইন যেন ইনো বিপদের মাঝে, বা একটু সাহায্য টুকাইরা, বা একটু ইনো এক্সট্রা কাশিন হ্যান্ডেলা সাইরা, তো অনেকজন এলে আসলে মিলে যায়, সো দ্যাটস অ্যান অ্যাডভান্টেজ, অ্যান্ড ও একটা জিনিস আর কি করানি যায়। কিন্তু আমরা বাঙালি গরুর রান্দা আমি মনে করি জেনে আই ডোট থিঙ্ক ইনো ইভেন যদি আরও বাঙালিও ইয়ে রান্দা দেন, দেন এক এক গরুর এক এক ইন্ডিভিজুয়াল রান্দা, বা এক এক গরুর এক এক ইন্ডিভিজুয়াল চলাফেরা, বা ফাই পরিষ্কার, বা সকলতা করা। আচ্ছা ইলাকাল আপনারা কোনো সময় ওয়েনি যেন অনেকটা থাকা বাদেও রান্দা বাদেও কোনো সময় ইনো টেবুলও খানি গেছে, অ্যান্ড দেন ইনো থুলা দিয়াও দেখলা যেন খিতা আসবো খাইবার লাগি, ইনো লিড উদলাই উদলাইয়া, অ্যান্ড দেন তুমি অত কষ্ট করে রাইনছো রাইন্দা টেবুলও নিছো, অ্যান্ড দেন ইনো সডেনলি একজনে আর কিচ্ছু নাই নি, সুবহান আল্লাহ অত কুসা উঠে এখানটা শুনলে যেন অত কষ্ট করে রানলাম আর অত পরিশ্রম করলাম, আর দুইটা তিনটা তরকারি টেবুলের মাঝে থইয়াও ইনো আর কিচ্ছু নাই নি, ইনো এই কথাটা শুনলে যেমন আসলে ইনো আই এম শোর ইনো আমার লগে এগ্রি করবা, কিছু কিছু আসইনি লাখান যেনে আয় আর কিচ্ছু নাই নি। সো জাস্ট এমনি একটা
কইতা না পারই না অনেকজনে, কিন্তু আমশোর অনেক গড়ই কোয়েশ্চনটা উঠে। তো আমি ওপেনলি আপনারা লগে শেয়ার করে নিলাম, জানে আর কিছু নাই নি, দিস ইজ আ কমন কোয়েশ্চন ইন আওয়ার এশিয়ান বেঙ্গালি হাউস। সো আজকে মাতে মাতে আমি আপনারা লগে অনেকগুলো রান্না শেয়ার করে নিলাম। সো আজকে আমি কিতা কিতা রাইনছি, আপনারা দেখছেন নিজেও বলি গেছি কিতা রাইনছি। সো ডাইল রাইনছি, মাছ রাইনছি, মাছ এটা রাইনছি আমি বাঘ মাছ উড়ি বিচি দি, অ্যান্ড চিকেন বোনা করছি, অ্যান্ড একটা সবজিও বানাইছি। আই থিঙ্ক এটা মনে হয় আর আমি রেকর্ড করছি না। সো আজকে মাতে মাতে আমি আমার রান্না ওখানেও আমি শেষ করি লাই, আর আপনারা লগে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, আশা করি আপনারা ভালো লাগবো। আজকে লাগে অতটুকু, আসসালামু আলাইকুম।